হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, কেরোয়ালে সশ্রীকল। আপনাদের আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও, অর্থাৎ আপনারা অনেক ভিডিও দেখছেন টমেটোর, তো আসলে প্রুনিং এবং ছাঁটাই এর মাধ্যমে কীভাবে ফলন দ্বিগুণ করা যায় সেই বিষয়ে কথা বলবো। তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। তো টমেটোর বিভিন্ন জাত আছে, চেরি টমেটো আছে, হাইব্রিড টমেটো আছে, বাড়ি টমেটো আছে, তো বিভিন্ন জাত আছে এবং বিভিন্ন ধরনের জায়গায় চাষ করা হয়, যেমন জমিতে, টবে এবং পেপসির বোতলে, গ্রিন হাউসে এবং পলিথিনের ছাউনি তৈরি করেও টমেটো চাষ করা যায়। টমেটো বাংলাদেশে সহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়, ইহা সবসময় জনপ্রিয়তা থেকে থাকে এবং এর কালারটা অনেক সুন্দর, যা অনেকেই টমেটো দেখে টমেটোর প্রেমে পড়ে যায় এবং এর চাষাবাদের জন্য অনেক আগ্রহ প্রকাশ করে থাকে। তো এই বিষয়ে আজকে আপনাদের প্রুনিং এবং ছাঁটাইয়ের মাধ্যমে কিভাবে দ্বিগুণ ফলন পাওয়া যায় সেই সম্পর্কে জানব। শুধু দর্শকবৃন্দ, কৃষি জানালায় আমি মোজবা স্বাগতম জানাচ্ছি। আজ আমি দেখাবো টমেটো গাছ প্রুনিং অর্থাৎ ছাঁটাইকরণ, এটার কয়েকটা উপকারিতা আছে। প্রথম উপকারিতা হচ্ছে হলো ছাঁটাই করানোর মাধ্যমে আপনার ফলটা বেশি ধরবে। দ্বিতীয়ত, ছাঁটাই করানোর মাধ্যমে ফল তাড়াতাড়ি নিউট্রিশন পেয়ে বড় হবে এবং অর্গানিকভাবে যখন ছাঁটাই করবেন তখন পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে আপনার ফলটা পাকা শুরু হবে, এটা অর্গানিকভাবে পেকে যাবে। তো আমি প্রথম আপনাদের প্রুনিং অর্থাৎ ছাঁটাইকরণটা দেখাবো। দেখেন, আপনারা এই গাছটা ঢুলতেছে, অর্থাৎ অনেক ডালপালা বেশি হয়ে গেছে, এটা ছাঁটাইকরণের মাধ্যমে আমি সেটা দেখাবো। এখানে আজকে পুরো বাগানেই আমরা ছাঁটাই করব। তো বেসিক্যালি আমি গাছটা কীভাবে ছাঁটাই করতে হয়, আপনারা ছাদ বাগানে বা জমিতে এই ধরনের ডালপালাগুলো রাখা যাবে না, রাখলে কী হবে, এগুলো নিউট্রিশন নেবে অর্থাৎ পুষ্টিগুলো গ্রহণ করবে, অন্য টমেটোগুলো আপনার বৃদ্ধি কম পাবে। দেখেন, এটা তেমন একটা বৃদ্ধি হয়নি, বয়স 38 দিন। তো চলুন দর্শক, দেখা যাক। তো এখানে এই ডালটা আমরা রাখবো না, এগুলো হচ্ছে কেটে দিতে হবে। আরেকটা আছে, যেহেতু এই ডালে কোনো কিছুই নাই, শুধুমাত্র এখানে টমেটো ধরতেছে, তো আমরা এইটা কাটবো না, আমরা এইটা কাটবো। এটা অর্গানিকভাবে টমেটো পাকবে তাড়াতাড়ি এবং দ্রুত ফলন পাবে, বাণিজ্যিকভাবে এর ব্যাপকভাবে এটা আপনারা জানেন টমেটো শুধু বাংলাদেশে না, বিদেশেও আর অনেক কদর। তো এইগুলান এইভাবে আপনাদের
কেটে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টমেটো ধরছে। এটা যদি আগে কাটা যেত তাহলে আরো অনেক বড় হতো। তো আমরা আজকে এগুলাম কেটে দিব। এটা রাখা যাবে না এখানে, দেখুন এগুলো অতিরিক্ত পুষ্টি গ্রহণ করে, যার কারণে আমরা এগুলো রাখবো না। আরেকটা বিষয় হচ্ছে লিফট, আপনাদের বুঝতে হবে একগুলান লিফট বের হয়, সেগুলান থেকে অনেক সময় ফল হয়। এগুলান আগে কেটে দিতে হবে অথবা রেখে দিতে হবে। রেখে দেওয়ার আপনাদের বুঝতে হবে যে কোনটাতে ফল আসবে। তো এটাতে ফল আসছে, এটা আমরা রাখবো। তো নিচে আসি এবার। নিচে এখন এই প্রুনিং করার ফলে যে উপকারিতা আমি কিছুক্ষণ আগে বলছি সেটা হবে। কারণ হচ্ছে এখন মাটি থেকে নিউট্রিশন অর্থাৎ পুষ্টিটা পাবে। তো পাওয়ার পরে অর্গানিকভাবে আপনার 55 থেকে 60 দিনের মাথায় এই টমেটো পাকবে এবং বাণিজ্যিকভাবে আপনারা বিক্রি করতে পারবেন। দ্বিতীয়ত এটা বড় হবে তাড়াতাড়ি, এবং এটা যে এখন যে সাইজটা আছে এই সাইজটা অর্থাৎ আর 12 থেকে 15 দিনের মধ্যে এটা বড় হয়ে যাবে। তাহলে এটা থেকে আমরা যে ফলনটা এখন পাইতাম তার চেয়ে এই 20 দিনের মধ্যে আপনার দ্বিগুণ ফলন হবে, অর্থাৎ ওজনটা বেশি হবে এবং বিক্রি করা যাবে তাড়াতাড়ি। তো শুধুই দর্শকবৃন্দু, আমার এই চ্যানেলটা যদি আপনাদের কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।